हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। तो आज के देखो खूब सिंपल ओते কিভাবে আপনারা প্লাজোতে হ্যান্ড ওয়ার করবেন। তো এখানে আমি পার্পল কালারের একটা প্লাজো রেডিমেড কিনেছি, তার উপরে কাজটা করলাম। তো যেহেতু এটা প্লাজো, হেভি ওয়ার্ক ভালো লাগে না, প্যানেল সিস্টেম যেটা কাজ হয় সেটাই বেশি ভালো লাগে, খুব বেশি গর্জিয়াস করলে ভালো লাগে না। তো এখানে আমি খুব সিম্পল স্টিচ দিয়ে কাজটা করেছি, যে কেউ করতে পারবেন, আর আঁকানোটা খুবই সহজ। তো এই 3.5 ইঞ্চি পরিমাণ প্যানেল, এটা 1 ইঞ্চি, আর উপরেটা হচ্ছে 2.5 ইঞ্চি। তো আমি দেখাবো কতটুকু নিয়েছি আমি। তো এখানে কালার ম্যাচিংটা ঠিক সেইভাবেই করতে হবে, যে সে কালার দিলে কিন্তু ভালো লাগবে না বা ফুটবেও না বা মার্জিত লাগবে না। তো আমি কিন্তু এভাবে করে 3টা কালার দিয়ে ম্যাচিং করেছি, আর ম্যাচিং যখনই করবেন তখন কিন্তু 3টা কালার দিয়ে ম্যাচিংটা বেশি ভালো হয়, 2টা কালারে অত ভালো হয় না। তো প্লাজো যেহেতু অনেকটা কাজ এখানে করেছি, আপনারা চাইলে কিন্তু এটা জামার নিচের অংশে, জামার হাতা কিংবা ওড়নার চারপাশেও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কালার ম্যাচিংটার জন্য কাজটা কিন্তু বেশ ফুটে উঠেছে। তো এখানে প্লাজোর জন্য অনেকটা কাজ করা হয়েছে, যেহেতু প্লাজের নিচের দিকটা অনেক ঘের থাকে। তো নিচের যে প্যানেলের নিচের যে অংশটা আছে, এটা কিন্তু 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি পরিমাণ ছাড়তে পারেন, সমস্যা নেই। এখানে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ ছেড়েছি, আর উপরের যে চিকন প্যানেল সেটা হচ্ছে 1 ইঞ্চি পরিমাণ, আর এটা হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণ। এই যে, তো মোট 3.5 ইঞ্চি নিলেই হবে। আপনারা যদি চান একটু বড় করতে, সেক্ষেত্রে 4 ইঞ্চি পরিমাণ করা যাবে, সমস্যা নেই। তো আমি 3.5 ইঞ্চির মধ্যে করেছি, আর সুতোগুলো যেগুলো নিয়েছি সবগুলো হচ্ছে উল সুতা। তো এটা হচ্ছে ডিপ মেজেন্টা কালার, আর এটা বাসন্তী কালার, আর এটা হচ্ছে ডিপ বেগুনি কালার। তো এখানে আমি বাসন্তী কালারের 2 তার সুতা নিয়েছি, আর এখন আমি পুরোটা আউটলাইন দিব পাথা স্টিচ দিয়ে। তো সব ডিজাইনগুলো আউটলাইন কাঁথা স্টিচ দিয়ে এভাবে কমপ্লিট করার পর, ভিতরে কিন্তু আমি খুব সহজে একটা ফিল আপ করা দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি হবে। এটা ধানের শীষ ভরাটও বলে, ধানের শীষ ভরাট একটু ঘন হয়, তো ওইটারই একটু ফাঁকা ফাঁকা করে করব। ঠিক এখানে আমি 2 তার সুতা নিয়েছি। তো এখান থেকে আমি কিন্তু মিডিলটা রেখে এভাবে করে কিন্তু নীলটা একবার এ পাশে নিব, বাম আর ডান এভাবে করে আমি কিন্তু নীলটা ঘুরিয়ে ঘুরিয়ে সুতাটা উঠাবো। তো দেখলেন তো কত সহজে আমি ভিতরে ফিল আপটা কমপ্লিট করলাম। তো এখন আমি সাইডের এই বেগুনি কালার পাতার জন্য 4 তার সুতা নিয়েছি, 2 তার নীড়লে পরিয়ে নিচে গিট দিয়ে 4 তার করে নিয়েছি। তো এখন আমি সাইডে কাজটা করছি।
তো সব জায়গায় একই রকমের সেলাই হবে। আর দেখলেন তো কত সহজে আমি সেলাইটা করলাম। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফিজ।